dico c'è un ebaba ah

এটা আমার ছোট এইটা আমি ছোট করতেও পারি তাই বড় করতে পারি ছোট বড় হ্যাঁ বারবার উড়ুম করে নষ্ট হয়ে যাবে তাই না এটা এটা একটু অন্য সিস্টেমের বোতল এটা এইরকম একটু অন্য সিস্টেমের বোতল এটা ছোট হয়ে যায় জল যখন থাকবে না তখন ছোট আবার যখন ইচ্ছা করে টান নিচে টান নিচে টান হ্যাঁ আবার যখন জল থাকবে তখন আবার হ্যাঁ আরশিকে দেখো পুজোর বাজার করে একদম এখানে না এখানে ঠাকুরের সামনে রেখে আসো পুজোর বাজার করে একদম অস্থির মেটা উড়ি বাবারি নিচে রাখো নিচে রাখো তুই রে বেঁধে রেডি করে রাখো আমি বাজার করে এসে নিয়ে যাচ্ছি হ্যাঁ টাকা দিয়ে যাচ্ছি ঠাকুর কিন্তু পড়ে যাবে এখানে এসো আমার ঘরে দ্বিতীয়বার মা সেই পুজোই কিন্তু এইবারই প্রথম যে আমি মূর্তি দিয়ে আমি নিজেই পুজো করব। ব্রাহ্মণ ঠাম্মণ কিছু বলিনি যদি রাস্তা দিয়ে পাই টেনে নিয়ে এসে আর কি পুজো করবো এটাই ইচ্ছে আছে তারপর যদি না পাই তাহলে একান্তই নিজে করে নেবো তো যাই হোক আর প্রথমবার এসেছে আরশি আমার ঘরে মালক্ষী আর এটা হচ্ছে দ্বিতীয় মালক্ষী আমার ঠিক আছে এখন প্রথম ক্যামেরা ধরে রয়েছে জ্যান্ত ঠাকুরকে বসিয়ে দি কালকে একদমই হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া আমি গেছি হচ্ছে আরশির ডান্সের ইসে করতে তো ঠাকুরটা দেখে এত পছন্দ হলো আমি যাই নিয়েই যাই ঠাকুর মশাই পাবো কিনা তাও জানি না বা অত বেলা অব্দি আমি পুজো করতে পারবো নাকি সেটাও জানি না যাই হোক নিজে যেমন পারি তেমন ভাবেই পুজো করব। চল এখন মিষ্টি টিষ্টি আনা বাকি রয়েছে সেগুলো নিয়ে আসি তারপরে আবার কথা হবে জবাটা ফুলে যাচ্ছে আরে দিক থেকে এখন আমার ব্যাথ করে দিয়েছে আজকে টাইম আজকে পূজা ছুজা হয়ে গেছে আজকে ভালো করে পাতানালিস করে দি বাবা রে কি করছিস নালিস ও ব্যাথা

আগের বছর পূজোতে খিচুড়ি হয়েছিল মনে হয় হ্যাঁ আগের বছর পূজোতে তুই যে নালিশটা করছিস মনে নেই তোমার আগের বছর আচ্ছা ওটাকে কি হয়েছিল হ্যাঁ মনে আছে কি বলা তো ওই ভিডিওগুলো দেখলেই বুঝে যাব কি রান্না হয়েছিল না না বেবি মামা ভজন রাজন ভজন কাকার সঙ্গে কোথায় চলে গিয়েছিল আবার কাউকে না বলে চলে গিয়েছিল হ্যাঁ সব তো মনে আছে

ওই রকম লক্ষ্মী ঠাকুর চলে এসছে কিন্তু এখন মুখটা দেখানো যাবে না মুখটা ঢাকা আছে কালকে ওদের সঙ্গে শেয়ার করে দেব জানি না যে ঠাকুর মশাই পাবো নাকি নিজেরাই করে নেবো না পেলে তুই তুই পড়তে পারিস লক্ষ্মীর পাঁচালি তাহলে কি হবে আমি পালক নিয়ে লক্ষ্মীকে কুট করব পালক নিয়ে লক্ষ্মীকে সুশুরি দিয়ে দেবেছর পরে দুধ মায়ের সঙ্গে ঠিক আছে সবাইকে বাইবের বাহন কার্তিকের বাহন

হয়ে গেল হাত পা না নাড়িয়ে দেখি তো পাঁচ মিনিট দাঁড়াতে পারো নাকি হাত পা না নাড়িয়ে এটা একটা গেম দেখি তো হয় নাকি তুমি যাও তারপরে আমি দেখব কি দিতে পারি যাও যদি নড়ো তাহলে তোমার তোমাকে আমাকে কিন্তু গিফট দিতে হবে যাও স্টার্ট হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিট কথা বলবে দেখি কেমন কথা বলতে পারো

কুইজ তো উল্টে যাবে একটা কুইজে প্রথম কুইজ বলছি বল তুমি বলো তো আমি তুমি আমাকে

তাহলে শিব ঠাকুরের বাহন কি জানো সেটা বলো শুনি তোমার কুইসনাথের বাহন কি বলবো না তুমি কি জানো লোকনাথের বাহন কি জানো আমিও জানি না তোমরা জানলে কমেন্ট করো তুমি কিন্তু নড়ে গেছো তোমার তুমি কিন্তু নড়ে গেছো জায়গা থেকে তার মানে তুমি ওইখানে ছিলে দাঁড়িয়ে এদিকে চলে এসেছো না আবার হবে না চলো বাই বাই করে দো সবাইকে অনেক রাত হয়ে গেছে আচ্ছা করো বাচ্চাদের ডান্স দেখতেই সবচেয়ে ভালো লাগে কত ভুল তারপরেও কত মিষ্টি লাগে বলো এই যে এখানে মিডিলে যে বাচ্চাটা বাচ্চাটা মাত্র মনে হয় হাঁটা শিখেছে এখনও ঠিক করে হাঁটতেও পারে না দেখো সবাই ডান্স করছে আর ও পেছনে গিয়ে ওর আন মনে দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু নাচ করছে না কিন্তু দেখতে এত ভালো লাগছিল সবাই এত হাসছিল এনজয় করছিল এগুলো সত্যিই ভীষণ ভালো লাগে সবাই ডান্স করছে ও আন মনে ওইখানে কোন দিদির হাতে ফিতে পড়ে গেছে সেটাও দেখে যাচ্ছে তারপরে ওই আঙ্কেলটা উঠিয়ে যখন নিয়ে বসেছিল ও আবার ওই আঙ্কেলের দিকে তাকিয়ে আছে তারপর আবার হঠাৎ করে কি মনে হয়েছে আবার এসে ডান্স করা শুরু করেছে এখনো অব্দি দাঁড়িয়েই আছে যাই হোক দিদি ওই যে এখন আবার এসে ডান্স করছে সত্যি না কত মিষ্টি এই ছেলেটা এত সুন্দর মাউথ অর্গান বাজাচ্ছিল আবার মাঝে মাঝে গানও করছিল ভীষণ ভালো লাগছিল দেখতে বাচ্চাদের প্রোগ্রামের মধ্যে এই রকম ধরনের প্রোগ্রাম হলেও কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে আর এই ছেলেটা ডান্স বাংলা ডান্সে জি বাংলাতে পারফরমেন্স করেছে তো ওকে নিয়ে এসেছিলো এখানে ডান্স করার জন্য ভীষণ সুন্দর ডান্স করছিল এত সুন্দর মানে দেখেই যেমন মনে হয় না যে একটা এনার্জিফুল ডান্স ভীষণ সুন্দর ডান্স করে এত ছোটোবেলা থেকেই কত অ্যাডভান্স কত কিছু শিখেছে কত অবশ্যই তার পেছনে হার্ডওয়ার্ক রয়েছে তবে এত ছোট থেকেই কত নাম কত ডাক কত ভালোবাসা লোকের তাই না কত লোক জমেছিল দেখতে এগুলো একটা অন্য রকমের পাওয়া একটা অন্য রকমের ভালো লাগা একটা অন্য রকমের ভালোবাসা তাই না সত্যি আমরা সবাই চাই আমাদের সন্তানরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক তোমরা কিন্তু সবাই আমার ছোট্ট আর্শির জন্য অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাদের ভালোবাসায় তোমাদের আদরে তোমাদের মধ্যে এভাবে বেঁচে থাকতে পারে ও যেন সুস্থ থাকে আর একজন ভালো মনের মানুষ হয় এটা তোমরা সব সময় আর্শিকে আশীর্বাদ করো একজন মা বাবার এর থেকে বড় চাওয়া আর কিছু হয় না আমি জানি কিন্তু তারপরেও সব সময় তোমাদের ভালোবাসা কাম্য থাকবে আমার আর্শির জন্য কে কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও একদমই ভুলবে না কে কোথা থেকে ব্লগ দেখছো আমার অনেক কমেন্ট করো তোমরা যে আমি এখান থেকে ব্লগ দেখি সেখান থেকে ব্লগ দেখছি আমি সব কমেন্ট পড়ি ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে সেই মুহূর্ত যেই মুহূর্তে আশি ম্যাডামকে ডেকে ডেকে নিয়েছে যে ওইখানে প্রাইজ দেওয়ার জন্য কিন্তু আশি ম্যাডাম আসার আগেই মানে যাওয়ার পরপরই ওখানে আমাদের ওখানকার গণ্যমান্য মন্ত্রী যারা ছিলেন আর কি তাদের বক্তব্য শুরু হয়েছে তো আশিকে ডাকার পরপরই উনি এসছেন তো ওইখানে উনি কথা বলছিলেন আর সে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হাত নেড়ে যাচ্ছে পা নেড়ে যাচ্ছে নেচে যাচ্ছে সবাই যখন হাততালি দিচ্ছে তখন ও একটু আর কি হাততালি দিয়ে দিচ্ছে সাথে কি বললো সেটার বোঝার দরকার নেই সবাই হাততালি দিচ্ছে আমাকে আমিও একটু হাততালি দিয়ে দিই আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো নেচেই যাচ্ছে হাত দেখে যাচ্ছে পা দেখে যাচ্ছে কতক্ষণ নাচলো কতক্ষণ আন্টির সাথে কথা বললো আনটিকে কত কোশ্চেন করলো আর আনটি একটু পরপর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল যদিও আমি এখানে যারা রয়েছে তাদের কাউকেই চিনি না সবাই মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে আর ও একমাত্র ব্যক্তি যে একটু একটু পরপর দেখছে আবার একটু একটু পরপর নিজের মতো করে আবার হাসছে দেখো কি যেন করছে আবার হাসছে খাবার হাততালি দিচ্ছে কিছু আদৌ কিন্তু বোঝেনি কিন্তু হাততালি দিয়ে যাচ্ছে আর আন্টিকে একটু পর পর এই কোশ্চেন সেই কোশ্চ মানে ওর মনে যে কত প্রশ্ন সারা দিন যে কত কথা আমাকে বলতে হয় সেটা একমাত্র আমার সাথে যারা থাকে তারাই জানে মানে জানবে ব্যাপারগুলো বা অন্তত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যদি কেউ আরশির সাথে থাকে সে বুঝে যাবে যে আরশি কতটা মানে কথা বলতে পারে কতটা দুষ্টুমি করতে পারে অনেক অনেক বাচ্চাকে দেখলে দেখবে মনে হয় যে কথা বলতে পারে না মানে শান্তশিষ্ট মনে হয় কিন্তু আরশি মানে ওকে দেখেই ফার্স্ট টাইম সবাই বলবে বলবে বললে ভুল হবে বলে যে ও খুব মিশুকে ও খুব কথা বলতে ভালোবাসে ও একটা অন্য রকমের ক্ষমতা আছে ওর মধ্যে ও তোমাকে চিনবে না হ্যাঁ কিন্তু মানে হঠাৎ করে তোমাকে দেখলো তো তোমার পাঁচ মিনিটের মধ্যে তোমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যাবে ওর ওর মধ্যে ভগবান এই ক্ষমতাটুকু দিয়েছে মানে কথা বলে হোক গান করে হোক নাচ করে হোক তোমার সাথে মিশে হোক ও ঠিক কোনো না কোনোভাবে তোমার মন জয় করে নেবে আশি একদম আসির বাবার মতো হয়েছে

এত একটা গিফট পেয়েছে এত বড় গিফট পেয়েছে ও রাখতে পারছে না এত একটা গিফট পেয়েছে দাও না খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি এটা খুলে দেখি এটার ভেতরে কি আছে ভীষণ এক্সাইটেড এটা নিয়ে শরীর খারাপ তাও ওইখানে বসে রয়েছে ওইখানে বসে বসে ওষুধ খাইয়েছি ডাক্তারকে ফোন করলাম তারপর ওষুধ বলল আমি ওষুধ এনে ওইখানেই ওকে খাওয়াতা হয়েছে কালকে সকাল থেকে শুরু করেছে আজকে তো 26 তারিখ আজকে তো সব কালকে 26 তারিখ আর সকালে বেলা বলছে শরীর খারাপ তা বলেছে আজকে তো 26 তারিখ আজকে তো তাহলে আমার প্রাইসটা দেবে তাহলে আমার শরীর খারাপ হলে যাব কেমন করে ওষুধ ওইখানে বসে বসে খেয়েছে ওষুধ খে তারপর প্রাইজে দেখে আবার ভাবো আর ডান্সে ফাস্ট হয়েছে তো এটা হচ্ছে আমাদের মিলন সংঘ ক্লাবের তরফ থেকে খুব ভালো প্রোগ্রাম করেছে সবাই খুব ভালো অনুষ্ঠান হচ্ছে

না আমি রাখবো কোথায় এটা সহ এটাকে ধরে রেখে দেবো ঠিক আছে যখন খাবে তখন আমি এটাকে নামিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন এখনই বলে সুপ করে

গুড নাইট করো অনেক ভালো রে অনেক ভালো রে সবাইকে বাই বাই গুড নাইট করো বাই বাই গুড নাইট এবার আমি খাবো